Assalamualaikum, সবাই কি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও এটা হচ্ছে খাওয়া দাওয়া আর কি ভিডিওর ভিতরে থাকবে আমরা বাইরে এসেছি আজকে হচ্ছে গিয়ে রবিবার উইকেন্ডে যেহেতু বাইরে এসেছি বাচ্চাদেরকে নিয়ে একটু পাপায়াতে আসলাম অপেক্ষা করতেছি তো আপনারাও দেখতে থাকেন যে আমাদের খাবার চলে এসেছে এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে গিয়া ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে গিয়া চিকেন ফ্রাই আর সাথে ওরা কিছু ই দেয় বান টাইপের দেয় চারটা বান দিয়েছে আছে ক্যাচআপ আর সাথে আছে একটু সামান্য একটু ভাত ভাতের সাথে ওটা হচ্ছে গিয়া কিডনি বিনস আছে না রেড বিনস ওটা দিয়ে ওরা একটু ভাত রান্না করে ওটা আর কি এটার সাথেই দেয় তো ওটাও আছে আর আছে ক্যাচআপ এই যে এটার কথা বলতেছিলাম এই যে এটা হচ্ছে কিডনি বিনস রেড বিনস বলে যেটা আর কি তো ওটা দিয়ে ওরা কিভাবে যেন ভাত রান্না করে তো ওইটা দিয়েছে তো এটা খেতে বেশ মজা লাগে আমার কাছে ভালোই লাগে রেড বিনটা আসলে অনেক ভালো শরীরের জন্য কিন্তু অনেক ভালো অনেক আয়রন আছে এটা রেড বিনের ভিতরে কিডনি বিনের ভিতরে তো এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার মেয়ে খাচ্ছে এদিকে ওইদিকে ছোট মেয়েকে তার বাবা খাওয়াচ্ছে এই যে বানটা আমি একটু ভেঙে দেখালাম অনেক সফট ভালোই লাগে খেতে এটা এটা সাথেই দেয় তো এদিকে চিকেনটাও ট্রাই করতেছি এটা টেস্টটা কেমন সেটাও আপনাদের কাছে জানাবো পাপায় আসলে যেহেতু হালাল একটা খাবার পাপায় কিন্তু হালাল একটা রেস্টুরেন্ট এখানে সব কিছু কিন্তু হালাল তো এই জন্য আসলে আমরা মুসলিম যেহেতু এই খাবার খেতে যাই যাই বলেন না কেন বাইরে যখন খেতে যাই এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হয় যে আসলে কোন রেস্টুরেন্টের খাবারটা হালাল মানে পাবে পাওয়া যাবে সেটাই কিন্তু আমাদের জন্য ভালো তো যাই হোক পাপায় কিন্তু ভালোই খেতেও ভালো বেশ তো এই যে দেখতে পাচ্ছেন ভাতটা আমি একটু নিচ থেকে দেখাচ্ছি ওরা নিচে এই যে ছচের মতো করে কিডনি বিনস দিয়ে রান্না করে তার উপরে একটু হালকা একটু ভাত দিয়ে দিয়েছে তো খেতে ভালোই লাগে তো আমাগো খাওয়া দাওয়া কিন্তু শেষ এখন আমরা চলে যাব যা আমরা পুরোটা খেতে পারি নাই যা আছে বাদ বাকি ওগুলো প্যাকেট করে বাসায় নিয়ে যাচ্ছি যেহেতু অনেকগুলো চিকেন ছিল আট পিস চিকেন ছিল আট পিস চিকেন আসলে আমাদের দুইজনের পক্ষে খাওয়া সম্ভব না অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা আসলে একটু একটু খেয়ে রেখে দিয়েছে ওরা তেমন একটা খায় নাই তো ওদেরকে আমি গাড়িতে বসিয়ে দিয়ে আমিও বসে পড়লাম একদম বিকেল মানে সন্ধ্যা হয়ে এসেছে তো এখন আমরা বাসায় চলে যাব আকাশটা খুবই সুন্দর বিকেলবেলা সন্ধ্যার মানে রাতের আগে আগে যে বিকেলে আকাশটা রেড কালার হয়ে যায় তো ওরকম ভালোই লাগে তো আমরা এখন পার্কিং থেকে বেরিয়ে যাব বাসায় চলে যাব তো থাকেন এই যে পাপায়াস এই যে রেস্টুরেন্টটা পিছনে লেখা এটার ভিতরেই আমরা গিয়েছিলাম পাশে আছে বুড়িতো তো বুড়িতোতে গিয়েছিলাম আগে তখন আসলে শেয়ার করা হয়নি নেক্সটে যদি যাই অবশ্যই শেয়ার করব তো এখন আমরা চলে যাব এই তো দেখতে থাকেন আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর সাবস্ক্রাইব করে রাখবেন ছোট্ট বেল আইকনে প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি থাকেন আপনারা আমাদের সাথেই থাকেন আমি একটু রাস্তার আশেপাশে আপনাদেরকে একটু দেখাবো যেহেতু এটা আমার বাসা থেকে বেশি দূরে না খুবই কাছে 10 মিনিট লাগে হয়তো ড্রাইভে অনেক কাছে তো আসলাম আর কি ভালোই লাগে মাঝে মাঝে আসলে ফ্যামিলি নিয়ে এভাবে খাওয়া দাওয়া বাইরে ঘুরতে যাওয়া যদিও আমাদের এভরি উইকসেই হয় উইকেন্ডে বিশেষ করে রবিবার দিন আমাদের বাইরেই থাকা হয় বাইরে যাওয়া হয় খাওয়া দাওয়া হয় এবং ঘোরাঘুরি একটু একটু মোটামুটি হয় রবিবারটা দিন যেহেতু সারা সপ্তাহ কাজ করে এখানে আসলে বিদেশে যারা থাকে মোটামুটি এরকমেরই যাই হোক ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ